সুপ্রিয় দর্শক, প্রীতিয় ভালোবাসা, রূপসী বাংলা টেলিভিশনে গানের ডালি প্রোগ্রামে আমি আছি সোনিয়া। আজকে আমাদের গানের ডালি অনুষ্ঠানে গান হবে, আড্ডা হবে, কথা হবে। আর আমাদের সঙ্গে অনেক অনেক খ্যাতিনামা শিল্পী আছে, যার সঙ্গে আমি পরিচয় করে দেব একটু পরেই। তার কথা একটু বলে নিই, সে অনেক গুণের, সে গান করে, উনি গান করে, গান গানের পাশাপাশি শিক্ষকতা করে এবং বাংলাদেশ টেলিভিশনে গান করে আসছে, বেতারেও গান করে আসছে। এবং তার পরিচয় আর কি বলবো, তার গান শুনলে আপনারা বুঝতে পারবেন আজকে আমাদের সঙ্গে কে আছে। আমাদের সঙ্গে কামরুল হাসান ভাই আছে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়ার তো গান আমরা অনেক শুনি এবং দর্শকরাও ভাইয়ের গান শোনার জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে। ভাইয়া, আপনি গানের পাশাপাশি শিক্ষকতাও করেন? জি, আমি শিক্ষকতা করি, কেরানীগঞ্জ একটা স্কুল অ্যান্ড কলেজে আছি, এই তো। আর বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গান করি। 2007 সালে অডিশন দিয়ে পাশ করে এনলিস্টেড হই টেলিভিশনে, আর বেতারে 2017 সালে এনলিস্টেড হই। আর বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক স্টেজ প্রোগ্রাম করে আসছি, এই তো। সবাই ভাইয়ার অনেক গুণ, অনেক গুণ, মাশাল্লাহ। ভাইয়া, গান কি আপনার ছোটবেলা থেকেই পছন্দ? জি, আমার গান অত্যন্ত পছন্দ এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যাই বলেন না কেন, এই সঙ্গীতের প্রতি আমার অনেক ত্যাগ। তো আমি ছোটবেলা থেকে গান করে আসছি। আমার ওস্তাদ মতলবই থাকেন, ওনার নাম হচ্ছে বাবু রাখাল মজুমদার, উনি এখনো বেঁচে আছেন। তো সঙ্গীত আসলে আত্মার খোরাক। সঙ্গীত মানুষকে, মানুষের মন একদিকে যেমন সুস্থ রাখে, অন্যদিকে হার্টকে এই সঙ্গীত সুস্থ রাখে। তবে আমার একটা কথা থাকবে দর্শকের প্রতি, আপনারা বাংলা গান শুনুন, শুদ্ধ সঙ্গীত শুনুন, অপসংস্কৃতির রুখে দাঁড়ান, আমার এটাই থাকবে সকলের কাছে আকুল আবেদন। এই জন্য রূপসী বাংলা টেলিভিশনে আমাদের এই নতুন প্রোগ্রামটা করেছে গানের ডালি, যেখানে আমরা যে গানগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের প্রজন্ম শুনতে পাচ্ছে না, সেই গানগুলো নতুনভাবে আমাদের নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা করার জন্য এই প্রোগ্রামটা শুরু করা হয়েছে। দর্শকরা আশা করি পাশে থাকবেন। আমরা বেশি কথা না বলে ভাইয়ার গানে যাই। ভাইয়া, আপনি গান একটা শুনি। জি, ঔষের কাছাকাছি রোদ মাথা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ঔষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো, ঔষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, সারা না এলে অনুযোগ কার নাম না জেনে অধরিতে কোনো সারা না এলে, দেখা আর না দেখা কাছাকাছি কোনো রং, চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো,
খুশির কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরিয়া আসবে কি কখনো, ফিরিয়া আসবে কি কখনো। ভাব কি বিলাসে মায়া জাল বুনব কি কখনো, দু একটি পাখিদের শেখা তুলি শুনব কি কখনো, কাব্য কি কথা সে ভাব কি বিলাসে মায়া জাল বুনব কি কখনো, দু একটি পাখিদের শেখা তুলি শুনব কি কখনো, সে বাতাস পাশে কি গো বাজাবে, সে আবেশ মনে মনে সাজাবে, সে বাতাস পাশে কি গো বাজাবে, সে আবেশ মনে মনে সাজাবে, কাছাকাছি কোনো রং বুঝায় আর না বুঝার কাছাকাছি কোনো গান, ভালো আর বাসবে কি কখনো, ভালো আর বাসবে কি কখনো, বউষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরিয়া আসবে কি কখনো, ফিরিয়া আসবে কি কখনো, খুশিয়ার লজ্জার মাঝামাঝি সেই হাসি, খুশিয়ার লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো, ঔষের কাছাকাছি রোদ মাথা সেই দিন ফিরিয়া আসবে কি কখনো, ফিরিয়ার আসবে কি কখনো, ফিরিয়ার আসবে কি কখনো, ফিরিয়ার আসবে কি কখনো।